হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো নানচাং সিটির একটি মসজিদে সকল মুসলমানের একসঙ্গে। বেসিক্যালি আমাদের ইউনিভার্সিটি থেকে এখানে দূরত্ব 40 কিলোমিটার। আমরা সাবওয়ে করে আসছি, দেন প্রাইভেট কারে করে আসছি। তো এখানে যা দেখতে পাচ্ছেন, কিছু চাইনিজ এবং কিছু বাংলাদেশি বড় ভাই এবং আফ্রিকান, এখানে বাংলাদেশি, পাকিস্তান, উজবেকিস্তান, সাউথ আফ্রিকার আর স্টুডেন্টরা আর কি এখানে প্রতি শুক্রবারে নামাজের জন্য আসেন। তো এটা হচ্ছে গিয়ে মসজিদের সামনের রাস্তা। আমি আমার ফোন থেকে ভিডিওটি করা হয়েছে, যার কারণে হয়তোবা খুব একটা ভালো হই নাই। তো আশা করছি নেক্সট টাইম ভালো কিছু দিয়ে ভিডিও করার ট্রাই করব। তো চলুন দেখা যাক নেক্সট। এখন আমি প্রায় সাবওয়ে মেট্রো সেন্ট্রালের কাছাকাছি। তো এখন ট্রাফিক জ্যামের জন্য দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। যেটা আমি জুম করছি, এটা এখানে BMW, র্যান্ড রোভার, মার্সিডিজ, অডি শোরুম, এখানে এই কোম্পানি ব্র্যান্ডের গাড়িগুলো পাওয়া যায়। দেখ, আমি সোজা নেই যে আমাকে যেতে হবে ডানে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাইকেল চার্জে চলে। তো এগুলো আর কি অধিকাংশই পার্সোনালি, আবার এর মধ্যেও আছে অনেকগুলো যেগুলো রেন্টে ইউজ করা যায়। আর রেন্টে কীভাবে, আসলে এখানে উইচ্যাটের মাধ্যমে, আলিপের মাধ্যমে আমরা এখানে এই এখানে কিউআর কোড আছে, তো কিউআর কোডগুলোতে আমরা স্ক্যান করি, স্ক্যান করে দেন বাইকটা 1-2 ঘন্টার জন্য ইউজ করি। দেন ফোন থেকে আমরা এটা স্টপ করে দিই এবং আমাদের ফোন থেকে ব্যালেন্স কেটে নেই। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পৌঁছে গেছি। এখন আমি সাইকেলটা রাখলাম। এটা হচ্ছে আপনার সাবওয়ের ভিতরে। এখন আমি ঢুকবো সাবওয়েটা, অনেক নিচে, মাটির অনেক নিচে। আমি এখন সিঁড়ি করে নামবো। তো ভিডিওটা বড় হবে, যার কারণে আমি অনেকটা স্কিপ করতেছি। এটা হয় কি, ওয়েলকাম টু নানচাং মেট্রো সেন্টার। তো এখন আমি যাইতেছি সামনে আর কি। এখান থেকে টিকিট নিতে হবে আমাকে। সামনে দেখা যাচ্ছে এটা টিকিট কাউন্টার, টিকিট নিজে নিজেই কিনতে হয় বুথ থেকে। তো দেখছেন এটা হচ্ছে কি বুথ, চাইনিজ লেখা। তো এখন আমি ইংলিশ করে নিয়েছি, আমি যাবো তাইজিডিয়ান। তো এখান থেকে তাইজিডিয়ানে 4 RMB ভাড়া। এখন আমি পাশে আর কি এখানে টাকা ঢোকানোর অপশন আছে, আমি এখানে টাকা দিব। টাকাটা দেওয়ার পরে আমার এখান থেকে আমার টাকাটা আমি হেভি ভাঁজ পড়া এই জন্য আর কি নিতেছে না। টাকাটা ভাঁজ খুলে ভালো করে টাকাটা নিয়ে ঢোকাইলে টাকাটা রিসিভ করবে। তো হ্যাঁ, টাকাটা নিছে। এখন আমাকে একটা টিকিট দিছে, আর আমি 10 টাকা দিয়েছিলাম, আমাকে 6 টাকা ফেরত দিছে। তো চলুন যাওয়া যাক একবার ভেতরে। এখানে সিকিউরিটি গার্ড আছে, তো আমার সাথে যদি কিছু থাকে তাহলে সিকিউরিটি চেক করে, না হলে চেক করে না। এখন এই যে কয়েনটা আছে, এটা টিকিট, এটা যে এখানে শো করলে গেটটা খোলে, দেন ভিতরে ঢুকতে হয়। তো এখন আমি ভিতরে যাইতেছি, সিঁড়ি করে নামতেছি। ভিডিওটা একটু স্কিপ করছি আমি অলরেডি। হ্যাঁ, এখন স্টেশনে পৌঁছে গেছি সাবওয়ের কাছে, আর সরি ট্রেন আসবে এখানে, ট্রেনের কাছে। তো আমি যে যাবো লাস্টে 1 নম্বরটা। এখনই সবাই এখানে দাঁড়াই আছে চাইনিজরা, এই যে বুলেট ট্রেনের মতো স্পিড আর কি এটা। তো এটা চলে আসছে এখন অটোমেটিকলি এখানে পৌঁছানোর সাথে 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 এটা দরজা খুলে যাবে। এখন দরজা খুলছে, আমি এখন ভিতরে যাচ্ছি। হ্যালো ব্রো,
উনি পড়েন। অলরেডি আমি সাবওয়ে থেকে বের হয়ে গেছি, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সিটি, আমার অনেক ভালো লাগে, আমার ঘুরতে এই সিটিতে আমার অনেক ভালো লাগে, লাইক আমার কাছে আমেরিকার মতো লাগে, যদিও আমেরিকাতে যাই নাই, তবু অনেক মুভিতে বা ভিডিওতে দেখছি। দেখছেন কত সুন্দর দুইটা জিপ এখানে ল্যান্ড করা আছে, হটপট, এখানে একটা রেস্টুরেন্ট, এটা খাবারের নাম নাম দিয়ে রেস্টুরেন্ট করা, অনেক সুন্দর সিটি। তো এখন সামনে আর আমি আসতেছি, ভিডিওটা কি বড় করি, বিস্তৃত লগ্ন মধুরীর জলে ভেজা কবিতা আছে সরোয়ার শেরে বাংলা ভাষা নির বিস্তৃত লগ্ন মধুরীর জলে ভেজা কবিতা আছে সরোয়ার শেরে বাংলা ভাষা নির্শেষ ছায়, তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা চালাময়ী সে ভাষণ। তো এখন আমি ইউনিভার্সিটি থেকে সামান্য একটু দূরে আছি, এক মিনিট লাগবে, তো আমি এখন হাঁটতেছি। এখন সামনে দেখতে পাচ্ছেন আমার ইউনিভার্সিটির গেটের সামনে চলে আসছি এই বাইক, সাইকেলগুলো ব্যাটারি আছে, চার্জে চলে, এবং চার্জ না থাকলে পা দিয়ে পেডেল করে চালানো যায়। সামনে যে মার্কেটটা দেখছেন, এই মার্কেটটা নাম ভ্যানগার্ড, এখানে আমরা খাবার দাবার কিনি, যে কোনো কিছু কেনাকাটার জন্য এই মার্কেটটাতে আসি, একদমই আমাদের ইউনিভার্সিটি গেটে সামনে এই যে বড় বিল্ডিংটা দেখেছেন, এটা আমাদের ইউনিভার্সিটির মেন গেট। এখন আমি আর কি গেটের এই গেট দিয়ে সামনে যাব, তো এখন সামনে গিয়ে দেন। এখন আমি সামনে গিয়ে একটা ইয়েলো বাস দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে আমাদের ভার্সিটির হোস্টেলে আমাদের নিয়ে যাবে, তো এখন আমি এই হলো বাসে করে যাচ্ছি, এখান থেকে আমার হোস্টেলে যেতে মেবি 2-3 মিনিট এরকম লাগে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইউনিভার্সিটির ভিতরে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর বিল্ডিংগুলো, তো আমি যে সামনে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো আমাদের ফ্যাকাল্টি, এখন আমরা ক্লাস করি। এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের ইউনিভার্সিটির প্লেগ্রাউন্ড, এখানে বাস্কেটবল খেলতেছে চাইনিজরা, তো বাসটা একটু স্টপ করছিল মেবি সামন নামছে এই জন্য। তো এখানে আমাদের ইউনিভার্সিটির টোটাল স্টুডেন্ট আছে 40,000+, ফরেনার আছে অ্যারাউন্ড 400-500, তো অনেক বড় প্লেগ্রাউন্ড, এখানে একসঙ্গে হাজার হাজার স্টুডেন্ট খেলা করতে পারে, দেখতেই পাচ্ছেন অনেক বড় ইউনিভার্সিটি।
তো আর এখান থেকে আমার ইউনিভার্সিটিতে যেতে আর 1 মিনিট টাইম লাগবে, আমার সরি ইউনিভার্সিটি আমার হোস্টেলে যেতে। তো চলুন দেখা যাক, এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির এই আমাদের ইউনিভার্সিটির স্টেডিয়াম মাঠ। এখানে আর কি আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি, অনেক এনজয় করি যখন হলিডে হয়, ফ্রি টাইম থাকে তখন। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। শিপু তানিশা, শিপু তানিশা দ্যাটস মিন যে ড্রাইভারকে শিপু বলা হয়, যে বাসটার থামার জন্য বলা হয়। তো এটা আমার পাকিস্তানি ফ্রেন্ড, তো আমাকে জিজ্ঞেস করছে যে হ্যালো ভাই, আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় গেছিলাম আমি জন্য নাকি, আমি বলছি হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের হোস্টেল, পাঁচতলা। তো আমি সরি ছয়তলা, আমি থাকি চারতলাতে। তো আশা করি আপনাদেরকে নানচাং সম্পর্কে কিছু দেখাইতে পারলাম, কিছু বলতে পারলাম। তো আমার ছোটো ভাই ইউনিভার্সিটির গেট খুলে দাঁড়ায় আছে। হ্যালো আপু, ছোটো ভাই থ্যাংক ইউ ভাই। তো এখন আমি রুমে যাচ্ছি, এটা আমাদের সিকিউরিটি গার্ডের রিসেপশন, এখন আমাকে সিঁড়ি করে উপরে উঠতে হবে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো ক্লাসে।